আজ 2017 সালের 26 এপ্রিল বুধবার, বাংলা 1424 সালের 12ই বৈশাখ কৃষ্ণপক্ষ। আজ সূর্যোদয় হয়েছে ভোর 5:28 আর সূর্যাস্ত হবে সন্ধে 5:53। নমস্কার, ঘড়ির কাঁটায় 7:10 বেজে গেছে এবং শুরু হয়ে গেছে আজকে সকাল সকাল। আমি আপনাদের সুরজিৎ। এই যে সকাল সকাল, এই এত আপনারা জনপ্রিয় অনুষ্ঠান করেছেন সকাল সকালকে, এতদিন ধরে আপনারা দেখছেন, আপনারা সাথে আছেন, এই অনুষ্ঠানে আপনারা কি দেখতে পান? একজন সঞ্চালক বা সঞ্চালিকা, একজন শিল্পী আর কিছু যন্ত্রশিল্পী, গোটা সাকুল্যে 5-6 জন মানুষকে দেখতে পান। আর কি দেখতে পান না বলছি, দেখতে পান না সে আরো 10 জন বলতে পারেন। এই অনুষ্ঠানের প্রডিউসার, এই অনুষ্ঠানের ডিরেক্টর, পিসিআরে যারা থাকেন, যারা অনলাইন এডিট করেন, ক্যামেরার পেছনে যারা থাকেন, যারা আপনাদের ফোন ধরেন, রিসিভ করেন, এনারা সবাই হচ্ছেন পর্দার আড়ালে যারা কাজ করেন। পর্দার আড়ালে আমরা কারা কারা কাজ করি? আমরা যারা শিল্পী আপনারা দেখতে পান, তাদের গান সুন্দর করার জন্য আড়ালে কিন্তু বহু মানুষ দীর্ঘদিন ধরে পারফর্ম করে যাচ্ছেন, বাজিয়ে যাচ্ছেন তাদের সাথে, সেরকম একজন মানুষ আজকে আমরা সকাল সকালে আমাদের বিশেষ অতিথি হিসেবে পেয়েছি। এবং তার জীবন, তার কর্মকাণ্ড, তার এতদিনে একটা দীর্ঘ একটা সময় যে 8:30-এর মধ্যে আমার খুব ডাউট কতটুক দিয়ে সেটাকে ধরা যাবে। কিন্তু আমাদের সাথে আজকে পণ্ডিত স্বপন সেন, গিটার বাদক। এবং স্বপনদা, ওয়েলকাম টু সকাল সকাল। এবার যারা স্বপনদাকে চেনেন তারা তো চেনেনি, এবার যারা চেনেন না তাদের জন্য এখন আমরা শুরু করবো স্বপনদার একদম গোড়া থেকে। সেই গোড়াটা যে কত গোড়া কোথায়, এবং সেইখান থেকে যদি শুরু করি, স্বপনদা ছোট্ট করে একটু যদি বলো যে প্রথম গিটার, স্বপনদা কি তোমার প্রথম গিটার? আমি কত বছর বয়স তোমার তখন? আমি এটা বলবার আগে, হ্যাঁ, প্রথমেই আমি প্রত্যেককে আমি নমস্কার জানাচ্ছি। এবং আমার ডান দিকে যে সকল মিউজিশিয়ান আছে, গ্রেট মিউজিশিয়ান, এবং আমি আমি অতটা গ্রেট নই, কিন্তু তোমাকেও আমি জানাচ্ছি বলে দুটো লাইন আমাকে বলতেই হচ্ছে। আমি দীর্ঘদিন হয়ে গেল আমার সঙ্গীত জীবন, আমি শুরু করেছিলাম একটা অর্ডিনারি, বাবার একটা ব্রোকেন গিটার ছিল বাড়িতে, ব্রোকেন গিটার ছিল, ব্রোকেন গিটার, ওটা খেলার ছলে বাজাতে বাজাতে তখন জানি না যে ভগবান আমাকে এইরকম কর্মকাণ্ড আমার করিয়ে দেবে। আমি গত বছরে ইন্টারন্যাশনাল অ্যাওয়ার্ড পেয়েছি 2015-তে জার্মানি আর সুইজারল্যান্ডে, 20খানা করে গান 3 জায়গা বাজিয়েছিলাম, এবং ওনারা খুব প্লিজড হয়েছিল। এবং সমস্ত আর্টিস্ট ভারতবর্ষের নাম মনে পড়ছে না, লতা মঙ্গেশকর, আশা ভোঁসলে, সত্যজিৎ রায়, উত্তম কুমার, আমি ধন্য যে সলিল চৌধুরী, মান্না, সন্ধ্যা, হেমন্ত তো আছেই, জগজিৎ, সবচেয়ে বেশি কৃতজ্ঞ যদি বলতে হয় আমাকে, আজকে আমি চেঁচিয়ে বলবো এই কলকাতার ডিডি বাংলা দূরদর্শনের কাছে। একটু বলো শুনি, কারণ কি এগুলো আমাদের শুনতে ভালো লাগে? কারণ কি 1975 সাল যেদিন স্টার্ট হলো গলফ ক্লাব রোডে, আমি ছিলাম, ভূপেন হাজারিকা ছিল, হিমাংশু বিশ্বাস ছিল, ওদের উষা অধ্যক্ষ ছিলেন, আমরা এই কজনে স্টার্ট করেছিলাম। এই সেই দিন থেকে আমার অগণিত ভক্ত এবং ছাত্ররা কাউন্ট করেছে, আই হ্যাভ ক্রসড 4000 টাইম টেলিকাস্ট হয়ে গেছে আমার দূরদর্শনে, 4000 বার এটা আমি ঘরে ঘরে পৌঁছে গেছি। এই জন্য আমি দূরদর্শনকে আমার মাথা খুঁড়ে আমি নমস্কার জানাচ্ছি। এই আমার জীবন আর দিন রাত এই সঙ্গীত নিয়ে আমি এখন চারিদিকে একটু কিছু বলতে হচ্ছে, বাজাতে হচ্ছে, এই দিনটা আসবে, ঈশ্বরের কাছে আমি শতকোটি প্রণাম। থ্যাংক ইউ স্বপনদা। এবং তোমার ওই সমস্ত ধরনের প্রথম রেকর্ডিং, এই সমস্ত আলোচনায় আমরা যাব। আমি বলেছি 8:30-এর মধ্যে তোমার এত মানুষের কাজ করা কতটা ধরনের, অনেকগুলো 8:30 লাগবে, অনেকগুলো 8:30 লাগবে। কিন্তু প্রথমে একটা কিছু কি বাজাতে ইচ্ছে করছে তোমার বলো তো? ফার্স্ট আমি প্রথমেই আমি বাজাতে হবেই আমাকে, আমি সঙ্গীত জীবনে আমাকে শ্রদ্ধার জায়গাগুলোই আনিয়ে দিয়েছিল মহা গায়ক হেমন্ত মুখোপাধ্যায়। আমি ওনার সঙ্গে, আমি একটা অর্ডিনারি আর্টিস্টের সঙ্গে গেছিলাম কলা মন্দিরে, উনি বললেন তুমি আমার সঙ্গে বাজাও, কালকে HMV স্টুডিও পৌঁছে যাবে। ফার্স্ট গান আমি আগুনের পরশমণি উনি গাইলেন, ওটা হবে 1972-73, এবং উনি বিশ্বাস করবে না 5 মিনিটে এই গানটা রেকর্ডিং করেছিল, আগুনের পরশমণি। সেই গানটা আমি আজকে বাজালে খুব আনন্দ পাবো। চলো আচ্ছা এটা দিয়ে শুরু হোক তাহলে। Thank you.
আলাপ হয়েছিল এবং ওইখান থেকে আমার পর 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 তারপরেই আমাকে একটা কথা একটু আগে তুমি বলছিলে বোধ হয় যে ফার্স্ট ফাংশনে না প্রথম গিটারবাজি রোজগার আমাকে বললেন যে তুমি বাজাও আমার সঙ্গে আর দীপঙ্কর চট্টোপাধ্যায় তারপর থেকে আর কমই যোগাযোগ হতো, তা উনি এই দুজনে আমাকে প্রথম ফাংশন। তারপরে আস্তে 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 এই সমস্ত A1 আর্টিস্টকে সব পেয়ে গেলাম, কে যে ফার্স্ট কে সেকেন্ড কে থার্ড আমি আজ অব্দি করতে পারলাম না। তা আজকে আমার ইচ্ছে লাগছে একটা গ্রেট আর্টিস্ট আরতি মুখোপাধ্যায়, নিশ্চয়ই ওনার একটি অসাধারণ গান আজকে আমার বাড়াতে লাগছে, ইচ্ছে লাগছে রোমান্টিক গান এই মৌন যোচনায়। এটা HMEতে গেলাম, 16 বার রিহার্সাল হয়েছিল সকাল 10টা থেকে বিকেল 4টে অবধি করেছে। এই রেকর্ডিং গুলো বলো তো, আমরা তো এই সময়টা দেখি নি। অর্থাৎ এই যে একটা গান রেকর্ডিং কিভাবে হতো তখন, সকাল থেকে 16 বার রিহার্সাল? রেকর্ডিং হচ্ছে সকাল 10টা থেকে সব জমা হতো, মিনিমাম মিউজিশিয়ান থাকতো 20 থেকে 22 জন, 20 জন 30 জন 25 জন সব অ্যাকোস্টিক, তবলা সেতার সরোদ গিটার পিয়ানো সব দল বেঁধে রিহার্সাল আরম্ভ হলো। আবার দুপুরবেলা লাঞ্চ ব্রেক হলো, তখন রিহার্সাল চলছে। এসে সুদিনদা বললেন যে এই গানটা ভালো লাগছে না, অন্তরাটা চেঞ্জ করবো। করে করে এই গানটা করে আমরা যখন বাড়িতে এলাম তখন রাত্রি 8:30 9টা বাজে, সারাদিন রিহার্সাল রাতে রেকর্ডিং এবং সুপার হিট গান এই গানটা আজকে আমি একটু বাজালে
স্বপন সেন আজকে, পণ্ডিত স্বপন সেন আজকে আমাদের সাথে সকাল সকালে, আজকে তার গিটারের বাজনা আমাদের সকাল সকালে আপনাদের প্রত্যেকের জন্য, এবং সঙ্গে তার সাথে আড্ডা, তার সাথে গল্প। সেই সময় যখন সিনেমার গান রেকর্ডিং হতো, সিনেমা হিরো আসতেন, উত্তম কুমারকে দেখেছো ফ্লোরে? আমি আমি অনেকবারই দেখেছি। সবাই যে উত্তম কুমারকে দেখেছে এটা মানে বিরাট ব্যাপার। আমি উত্তম কুমার, মহানায়ক উত্তম কুমারের গল্পটা একটু পরে আসছি। উনি তো জমানোর সব জমে গেলে তখন ওনার নামটা বলবো, উত্তম কুমার এমন একটা জিনিস। এরপরে আমার ইচ্ছে লাগছে, আমি একটা ইনস্ট্রুমেন্টালে বাজিয়েছিলাম, অসাধারণ একজন আর্টিস্ট, ওইরকম খুব কম পেয়েছি। আছে তো নিশ্চয়ই শ্যামল মিত্র? হ্যাঁ, শ্যামল মিত্রর একটি গান দেওয়ানেওয়া, গানে ভুবন ভরিয়ে দেবে আমি বাড়ালাম। শ্যামলদা আমায় এসে আশীর্বাদ করেছিলেন। শ্যামলদা যখন এই গানটি গাইতেন ওনার চোখে জল বেরোত। আচ্ছা, গানে ভুবন ভরিয়ে দেবে যেমন স্টেজে গাইতেন যখন, সেই গানটা আমি একটু আমাদের সহযোগীদের সঙ্গে, দীপঙ্কর, উত্তম এবং সায়ন, এই গানটা আমি শোনাচ্ছি। গানে ভুবন ভরিয়ে দেবে, সি মাইনর। হ্যাঁ, সি সি মাইনর।
সম্পন সেন, আজকে সকাল সকাল আমাদের প্রত্যেকের সাথে দীর্ঘদিনে উত্তম কুমার, এখন স্বপন দা বলবে না বলছেন, অপেক্ষা করতে হবে, একটু অপেক্ষা করি। কিন্তু আমাদের মানে গানের জগতের এক উত্তম কুমার আছেন, যার সাথে দীর্ঘদিনের কাজ, মান্নাদের কথা বলছি, শুদ্ধ মান্নাদের কথা হচ্ছে। মান্নাদে কিভাবে শুরু হয়েছিল এবং কতদিন তার সাথে কাজ করলেন? আমি একটা প্রোগ্রামে বাড়াতে গেছিলাম ভূপেন হাজারিকার সঙ্গে, ডক্টর ভূপেন হাজারিকা। তা ওখানে আমাকে, ওখানে ওয়াইএস মুলকি ছিলেন, তা দুজন গিটারই দরকার লাগছিল, খোকন মুখার্জি আর বলে স্বপন তুমি বাজাবে? যেন উনি দোষ করছেন মুলকিদা, বলে তুমি বাজাবে কি? আমি বললাম আমি বাজালে ধন্য হব। তা মান্নাদের সঙ্গে আমি প্রথম সেইটা বাজালাম 1979 এবং আমি 2000 বার এই গানটি ওনার সঙ্গে বাজিয়েছি অসাধারণ গানে। মান্নাদা বলেও গেছেন এই গানটি ইনস্ট্রুমেন্টে বাজাবে স্বপন, আমি ওপর থেকে শুনবো, যে জীবনে কি পাবো না, অসাধারণ গান। এবং মানে খুব জমতো গানটা, সেই গানটা আমার বাজাতে ইচ্ছে লাগছে আর কি। আচ্ছা, আমি কল দিচ্ছি, তবে রিদিম দিয়ে দিচ্ছি, ইনস্টাগ্রামটা তুই দিবি। হ্যাঁ, জীবনে কি পাবো না,
পুরো পাক্কা এক ঘন্টা বাকি এবং এক ঘন্টা আগেই কিন্তু প্রোগ্রাম পুরো জমে গেছে, যাকে জমে গেছে। কারণ আজকে আমার সাথে স্বপন দা, তার গিটার, তার গল্প, সমস্ত কিছু নিয়ে। স্বপন দা, এই যে গিটার, এবং তুমি বললে এই গিটার বাজিয়ে তোমার এত বছর এই সঙ্গীত জীবনে, মানে এই গুরুদের কথা শুনে একটু কার কার কাছ থেকে শিখেছো? হচ্ছে আমি প্রথমে আমি ধন্য যে ওই রকম প্রতিভা একজন মানুষকে আমি পেয়েছিলাম, কাজী নজরুল ইসলামের ছেলে কাজী অনিরুদ্ধ। উনি হাওয়ান গীতে, আমার মনে হয় না ভারতবর্ষে ওই রকম প্যারালাল প্রতিভা আমি কাউকে পাইনি। বালসাদি আমাকে বলেছিলেন যে অনিরুদ্ধর কাছে তুমি নোটেশনিংটা শিখে নাও। উনি চারটে গান গাইছে চারজন একসঙ্গে, উনি একদম নোটেশন করছে। উনি আমার কাছে আমি গানটা শুনি না, আমি দেখতে পাই সারেগামা পাধানিসা কোনটা কি যাচ্ছে, এইটা আমার পেজ। তারপরে প্রজন্মে আমি পরে আমি সলিলদাকে পেয়েছিলাম, সলিল চৌধুরী, উনি আমাকে একটা ফর্মুলা আমায় বলে দিয়েছিলেন যে কোনো একটা নোটটা ওইটাকে সা ধর করে করে তুই এগিয়ে যা, এগিয়ে গিয়ে ভুলটা তুই পেয়ে যাবি পরে। তারপরে এই করে করে আমি সারেগামা পাধানিসাটা মানে এক সেকেন্ডে আমি ধরতে পারি। ওই যে আলাউদ্দিন আলী গ্রেট মিউজিটা, ওনার আমি 700 গান আমি শুনে শুনে নোটেশন করেছিলাম। দীপঙ্কর জানে, ও বাজিয়েছে সমস্ত, তারা অসাধারণ তবলাবাদক এবং এও অসাধারণ, এবং ও তরুণ গোর সুপুত্র খুব দারুণ বাজাচ্ছে। এ দীপু জানে আলাউদ্দিন আলী কত গান আমি করেছি সব শুনে শুনে নোটেশন, এইগুলো আমি নোটেশনিংটা শিখেছি। যাই হোক, মানে এবার আমি এবার মোডটা একটু ঘোরাই। গ্রেট পৃথিবীর ওয়ান অফ দ্য গ্রেট ফিল্ম ডাইরেক্টর সত্যজিৎ রায়ের কথা একদম সেই আলোচনায় যাব, কারণ তার আগে আমাদের বন্ধু অপেক্ষা করছিল। নমস্কার, ওয়েলকাম টু সকাল সকাল। কোথা থেকে বলছেন, কে বলছেন? নমস্কার সুজিত বাবু, কৃষ্ণপদ ভট্টাচার্য বলছি, বিধানপার্ক থেকে। বিধানপার্ক থেকে কৃষ্ণপদ ভট্টাচার্য বলুন। কৃষ্ণদা, এত সুন্দর লাগছে আজকে, একটু সাদবরণ করেছেন, রবীন্দ্র কণ্ঠসঙ্গীত শুনি, আজকে যন্ত্রসঙ্গীত শুনি একদম। যারা যাদেরকে বসিয়েছেন না, হ্যাঁ, এনাকে একজন তারা আমাদের কাছে। আমার বয়সে এরা, আমি তো স্বপ্নবাবুকে ছোটবেলাতে দেখে আসছি, দুলাল তারা প্রকৃতি প্রোগ্রামে ওনার জন্মদিনে, এখন তো ওনার জন্মদিন পালন করা হয়, সেই অনুষ্ঠানে যায় স্বপ্নবাবুই মেইন উদ্যোক্তা। আর সবচেয়ে ভালো লাগবে যখন দুলাল তারা আমাদের স্মৃতিতে ন্যাশনাল সাউন্ড স্টুডিও বলে একটা জায়গা ছিল, ওখানে আসতেন প্রোগ্রাম করতে, স্বপ্নবাবু দিদার বেশি স্বপ্নবাবু আসতেন। আমি একজনকে দেখতে পাচ্ছি না, তাকে পেলে সবচেয়ে ভালো লাগবে ছিল আমাদের ববিতা বাজান। আপনাকে পেলাম আজকে এই দূরদর্শনে প্রোগ্রামে সকাল সকাল, খুব ভালো লাগছে। খুব সবাইকে আমার নববর্ষের শুভেচ্ছা, ভালোবাসা। একটু ঠাট্টা ইয়ারকির মধ্যে কথা বললাম, কিছু মনে করবেন না, কিন্তু আপনাদের প্রতি ভালোবাসা, স্নেহ, মমতা আমাদের দীর্ঘকাল থাকবে, চিরকাল থাকবে। যতদিন আপনারা বাজেন আমরা বাজবো, কারণ শ্রোতা আর আপনারা বাজেন না, এত সুন্দর ভালো লাগে এটাই আমাদের কাছে। সুজিতবাবুকেও শুভেচ্ছা জানালাম, নতুন কাবার নতুন করে, ধন্যবাদ। ধন্যবাদ, সঙ্গে থাকবেন। আমাদের পরের বন্ধু অপেক্ষা করছেন ফোন অনেকক্ষণ। কোথা থেকে বলছেন বলুন, নামটা বলুন। আমার শোনার সৌভাগ্য হয়েছিল হাওড়া শরৎ সদনে। তো মানে এই সমস্ত শিল্পী, তুমি যে সমস্ত শিল্পীদের সঙ্গে পাড়িয়েছেন তাদের তো নতুন করে তাদের সম্বন্ধে বলার কিছু নেই, স্বর্ণযুগের সমস্ত শিল্পী। আর অন্য তাদের সঙ্গে থেকে একটি একটা উচ্চতায় করতে চেয়েছেন ওনার অধ্যবসায় আর তাদের প্রতি এই যে ভালোবাসা। এবং একটা প্রোগ্রামে শুনেছিলাম উনি মায়ের প্রতি এতটাই দেখতেছেন যে মাকে ছেড়ে কোনোদিন মুম্বাই যাননি, এইগুলোই ওনাকে এই উচ্চতায় নিয়ে গেছে। ওনাদের মতো শিল্পীদের তো আমরা এখন আছি না, এটা বড় দুঃখে। এই প্রজন্মের শিল্পীরা যাতে ওনাদের মতো শিল্পীদের কাছ থেকে শিখতে পারে, এই জিনিসগুলো অন্তত ভালোবাসা, ভক্তি, শ্রদ্ধা,
ধন্যবাদ দিদি, সঙ্গে থাকুন। আর সত্যি কথা উনি যেটা বললেন, যেটা আমাদের যে কোনো যন্ত্রশিল্পী বহুদিন এখানে বাজারে, তারপরে একটা ইয়ে থাকে যে বোম্বে গিয়ে কিছুটা করতেই হবে। এটা ঠিক জানি আমি আমি শুধু গেলাম না, পশ্চিমবঙ্গটাই আমার কাছে অনেক বেশি আকর্ষণ লাগলো। কারণ আমি ওটাও আবার একটা গল্পের সত্য গল্প আছে, ওটা আমি আসবো, কেন আমি যাইনি বলো না। সেটা হচ্ছে, আমি একদিন বাড়িতে একটা ফোন এলো দীর্ঘদিন আগে, দাদা কে বলছেন? আমি সলিল চৌধুরী কথা বলছি, রিহার্সালটা 12টা থেকে না 10টা থেকে হচ্ছে, এখানে চলে আসবে গ্র্যান্ড হোটেলে। হলে দাদা কার সঙ্গে বাজাতে হবে? বলে এলেই জানতে পারবে। আমি গিটারটা নিয়ে 10টার সময় গ্র্যান্ড হোটেলে চলে গেলাম, গিয়ে দেখি বিখ্যাত অলোকনাথ দে আছেন আর সব কেউ কেউ আছেন। বিশ্বাস করতে করবে না সুরজিৎ, আমার গায়ে কাঁটা দিয়ে হচ্ছে, আমি এখানে বসে আছি, ঠিক এইখানে লতা মঙ্গেশকর বসে আছেন আর সলিল চৌধুরী ওইখানে, আমি একটু আগে চলে গেছি। তাও রিহার্সাল আরম্ভ হলো বাংলা গানের অনুষ্ঠান, তো জারে উড়ে যা গানটা উনি করবেন, আমি তখন উঠে দিয়ে আরম্ভ হচ্ছে এই যে সীমাই দাদা দিদি একটা কথা বলবো দাদা, স্টার্টিং মিউজিকটা বলে ওখানে বলে আমি একটু ট্রাই করব। তখন আমি বাজিয়েছিলাম এবং এত খুশি হয়েছিলেন, উনি তো ভারতবর্ষের না পৃথিবীর একজন আর্টিস্ট লতা মঙ্গেশকর, উনি বলেছিলেন বোম্বে এসো, এবং যেহেতু ইন্ডোর স্টেডিয়ামে বোম্বের মিউজিশিয়ানগুলো না বাংলা গান তো ঠিক হাতে পাচ্ছিল না, ওরা তো গ্রেট, কিন্তু আমি যেহেতু সব গান মুখস্থ, আমার হাজার গান মুখস্থ থাকতো তখন। কারণ সলিলদা এসে আমার কানে কানে বললেন, অলোকদা বললেন, স্বপন তুই ইলেকট্রিক গিটারে সব মিউজিকগুলো বাজিয়ে দে একা, আমি এবং প্রশান্ত সমস্ত মিউজিকগুলো বাজিয়েছিলাম, সেই গানটা একটু শোনাবো আমি। হ্যাঁ নিশ্চয়ই, যারই উড়ে যা আমি স্টার্টিং অ্যাডলিটটা বাজাচ্ছি। হ্যাঁ অসাধারণ, এই আমার মনে হয় দ্বিতীয় সলিল চৌধুরী আর হবে, সে তো নিশ্চয়ই না। হ্যাঁ পাটা, হ্যাঁ পাটা লম্বা তো, চলো স্টার্টিং মিউজিক।
রেকর্ডতে একসঙ্গে বাংলা গান, সেখানে এত চড়া ফিতে ছিল সমস্ত মিউজিশিয়ান একসাথে বাজাতে নিয়ে, যেমন সামন্ত একটাকে বললো সকাল থেকে রিহার্সাল হতো, সারাদিন ধরে রিহার্সাল হয়ে বিকেল বেলা। এবং আরেকটা কথা কি, এই ইন্টারলুডটা বাদ দিয়ে গান হবে না, এমন মিউজিকটা অপূর্ব, মানে মানে এবং সেই স্টুডার থেকে শুরু হলো, তারপর আস্তে আস্তে ট্র্যাক সেপারেশন হলো আর কি, আটটা ট্র্যাকে রেকর্ড করা যাবে, ষোলোটা ট্র্যাকে রেকর্ড করা যাবে, হাই এ পেলো, তারপরে ডিজিটাল হয়ে গেল, এখন তো ইনফাইনাইট, এখন সমস্ত কিছু হয়, এমনকি যে গান গাইতে পারে না তাকেও গায়ক বাড়ি দেওয়া যায় এখন, এমন টেকনোলজি চলে এসছে এখন আমাদের কাছে। তো এই সমস্ত এই ট্রানজিশন গুলো যারা দেখেছেন তাদের মধ্যে অন্যতম মনে হয় স্বপন দা, যে একদম শুরু থেকে বাংলা গানের যে অন্যতম, জানি না আমার জীবন সার্থক, আমি বদলটা তোমরা দেখলে তো চোখের সামনে, যে সব মহাপুরুষ দেখেছি মানে বলা যাচ্ছে না, ওই জন্য আর চুপচাপ থাকাই ভালো এখন। সবচেয়ে ইজি লাগতো যে সবচেয়ে বেশি গ্রেট ছিলেন সলিল চৌধুরী, ইজি লাগতো, আর নট ইজি লাগতো মানে গায়ে কাঁটা দিয়ে নচিকেতা ঘোষ, মানে উনি এমন রাজবাড়ি ছিলেন এবং সবাই ফ্লোরে চুপচাপই থাকতাম আমরা। আর একজন সত্যজিৎ রায়, সে তো বটেই, সত্যজিৎ রায় আনি, সত্যজিৎ রায় একদিন আমাকে অলোকনাথ দে বললেন, বিখ্যাত অ্যারেঞ্জার, এক তারিখে HMV স্টুডিও পৌঁছে যাবে, আমি গিটার নিয়ে চলে গেছি এবং তোমার টুরিস্টিং গিটারটা নিয়ে যাবে, তোমার ইন্টারভিউ হবে। আমি কীভাবে বুঝতে পারছি বলে চলেই আসবে। তারপরে আমি ঠিক 10টায় চলে গেছি, আমি তারপর চমকে গেলাম ঠিক 10:15 সাড়ে 6 ফুট লম্বা একজন মানুষ এলেন, বিশ্ববিখ্যাত সত্যজিৎ রায়। আমরা সব বাইরে ছুলাম, আমাকে বলা হলো তুমি ভেতর রুমে চলে যাও গিটারটা নিয়ে, উনি আছেন। প্রথম টুরিস্টিং গিটারটা আমি ওনার ফ্লোরে দেখাবো। তা আমি গিটারটা নিয়ে, একটা 12 তারের গিটার নিয়ে ওনার কাছে গেলাম, সত্যজিৎ রায় বসে আছে, অলঙ্কা বসে, বাজাও কিছু বাজাও, তুমি স্ট্রিংস কি জার্মানি থেকে আনাও, তারপর ডবল স্ট্রিংটা কি করে করো ম্যাচিং করে সমস্ত জানেন, করে উনি এত খুশি হয়েছিলেন, বললেন যে তুমি আমার সব রেকর্ডিংয়ে থাকবে। আমি সেই থেকে 10খানা 12খানা পিকচারে ওনার পিকচারে আমি ছিলাম, এবং সেদিন আমি সেই বিখ্যাত গানটা আহা কি আনন্দ সেদিন আমি বাজিয়ে আমি ধন্য হয়েছিলাম, সুপারহিট গান অনুপ ঘোষালের নিশ্চয়ই, সেই গানটা একটু দর্শক শ্রোতাদের শোনালে আমি ভীষণ আনন্দ পাবো, এত ভালো দিনটা দিয়ে কাটছে আমাদের একদম, এবং এইসব গান তো আর হবে না, এত সাসপেন্স রেখেছে, কিন্তু উত্তম পরে গল্প ও তো মহানায়ক, এরপরে যাবো নেক্সট আমি যাচ্ছি, ঠিক আছে, আহা কি আনন্দ, হ্যাঁ সি দাও সি মানে সি ¶¶